চাষালক খাই হাঙ্ক সিকলা কংগ্রেস খরংটি সামুবাই ফাইনাল লোকসভা চংবারি নুসকাঙ্গ তনিবই কংগ্রেস সর্বভারতীয় অজামা রাহুল গান্ধী ভারত হাকত বড় রক হাইকা সিকলা রক নাইবা গ্যারেন্টি রইনে কক সামনে দিন পাবিয়াসরা কংগ্রেস ববন যুব কংগ্রেস বিখাতে কাইসা কক থমাই রং পান্ডা খাইজাকা আ পান্ডা মানজাকা কলাশহর হাঙ্কর সিকলা কংগ্রেস ইয়াসকু কাসকু আলিমুল ইসলাম বিরানকারী মানজাকা পাবিয়াসরা ব্লক সিকলা কংগ্রেস কাসকু সৌরভ চক্রবর্তী মানজাকা করমসরা ব্লক সিকলা কংগ্রেস কাসকু বিপ্লব দাস খুবই সিকলা কংগ্রেস নেতা সঞ্জয় দাস কুবুরে আদর আমাদের রাষ্ট্রনায়ক রাহুল গান্ধীজি আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে সারা দেশের যুবকদের কাছে পাঁচটা গ্যারেন্টি উনি দিয়েছেন, সেই গ্যারেন্টিগুলোকে নিয়ে আমাদের আজকের এই প্রেস কনফারেন্স এবং এই যে পাঁচটা গ্যারেন্টি রয়েছে এই গ্যারেন্টিগুলো আমাদের সাথে রয়েছে যুব কংগ্রেসের যিনি জেলা সভাপতি আমাদের আলিমুল ইসলাম দাদা, উনি বিস্তারিতভাবে সেটাকে নিয়ে আলোচনা করবেন। তো আমি আমাদের যুব কংগ্রেসের যিনি জেলা সভাপতি দাদা বলেছে, যেমন পেহেলি নকরি পাক্কি, এটা মূলত বিষয় হচ্ছে আমাদের মধ্যে যারা ডিপ্লোমা হোল্ডার বা ডিগ্রি হোল্ডার যারা রয়েছে 25 বছরের নিচে, তাদেরকে বিভিন্ন এখনও তো বর্তমানে যেমন স্কিল ইন্ডিয়া চলছে, সেরকমভাবে বিভিন্ন স্কিলের মাধ্যমে যেটা বিষয়টা হচ্ছে এখানে আমাদের মধ্যে যারা 25 বছরের নিচে যারা ডিপ্লোমা হোল্ডার বা ডিগ্রি হোল্ডার যারা রয়েছে, ডিপ্লোমাদের মধ্যে তো অনেক রয়েছে, যেমন ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা রয়েছে, প্যারামেডিক্যালসের ডিপ্লোমা রয়েছে, মেডিকেলসের ডিপ্লোমা রয়েছে, বিভিন্ন যারা ডিপ্লোমা হোল্ডার যারা রয়েছে বা ডিগ্রি হোল্ডার যারা রয়েছে 25 বছরের নিচে, তাদেরকে একটা প্রশিক্ষণমূলক এক বছরের একটা ট্রেনিং হবে, এক বছর বা সেটা দু বছর তিন বছর হতে পারে, মানে যতদিন সেটা চলবে প্রতি বছর 1,00,000 টাকা পরে পার ইয়ার স্টাইপেন্ড ওদেরকে দেবে। সাথে সাথে কী হবে, ওদের দক্ষতাটা অর্জন হবে এবং সাথে ওরা একটা আর্ন একটা ইনকামও করতে পারবে। সেটা হলো পেহেলি নকরি পাক্কি। নেক্সট হলো ভর্তি ভরসা, যেটা 30 লাখ গভর্নমেন্ট জবস উইল বি ফিল্ড। সরকারে আসার পর যখন আমাদের গভর্নমেন্ট সরি আমাদের দলটা যখন গভর্নমেন্টে ফর্ম যখন করবে তখন 30 লাখ সরকারি চাকরি প্রথম বছরই দেওয়া হবে। সেটা আমাদের যখন কংগ্রেস গভর্নমেন্ট যখন দিল্লিতে কেন্দ্রে যখন সরকারে আসবে তখন। গিগ ইকোনমি মে সামাজিক সুরক্ষা, এটা বিষয়টা হচ্ছে গিগ ইকোনমি মানে যারা মানে অস্থায়ী যারা কাজকর্ম করছে, যারা অস্থায়ী কাজকর্ম, যেমন সাপোজ মনে করুন যারা ড্রাইভার রয়েছে, যুবকদের মধ্যে যারা ড্রাইভার রয়েছে বা ওই যে আপনার ডেলিভারি বয় রয়েছে, যারা পিজা ডেলিভারি করছে বা বিভিন্ন ডিএডিসি কুরিয়ার সার্ভিস ডেলিভারি বয় যারা রয়েছে, এমন তোরা যারা রয়েছে বেকার, তাদেরকে নিউ লস ফর পেনশন মানে একটা নতুন আইন আনা হবে পেনশন যোজনার মধ্যে, আর সোশ্যাল সিকিউরিটি যে সামাজিক একটা মানে ওদেরকে একটা সিকিউরিটি প্রদান করা হবে। যেমন এদের মধ্যে অনেকে আছে দেখবেন তারা কাজ করছে কিন্তু শুধুমাত্র ওই কাজেরই বেনিফিট তারা পাচ্ছে, ডে হাজিরা মানে মনে করুন সাপোজ একটা ডেলিভারি বয় দিনে সে 300 টাকা হাজিরা হচ্ছে, মাসে সে যেটা পাচ্ছে প্রায় পাচ্ছে, তার সাথে আমরা কী করবো যখন আমাদের দল যখন গভর্নমেন্টে যখন আসবে তখন ওদেরকে যাতে একটা পেনশনের ব্যবস্থা করা হবে, সাথে সাথে ওদেরকে যাতে মানে বেটার ওয়ার্কিং কন্ডিশন ফর গিগ ওয়ার্কার্স, যাদের তাদের জন্য একটা ভালো কাজের সুব্যবস্থা করা হবে, সেটা নিয়েই বলা হচ্ছে গিগ ইকোনমি মে সামাজিক সুরক্ষা। নেক্সট হচ্ছে ইউবা রশ্মি, 5,000 crore ন্যাশনাল ফান্ড ডিস্ট্রিবিউটেড অ্যাক্রস ইচ ডিস্ট্রিক্ট অ্যাজ স্টার্ট আপ ফান্ড টু ইয়ত। আমাদের দল 24 যদি গভর্নমেন্টে আসে তখন 5,000 টাকার একটা ন্যাশনাল একটা ফান্ড তৈরি করবে, 5,000 টাকার একটা ন্যাশনাল ফান্ড তৈরি করবে। সেই ফান্ড থেকে আমাদের ভারতবর্ষের যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, ডিস্ট্রিক্টে যারা বেকাররা রয়েছে তারা ওই ফান্ড থেকে মানে লোনের মাধ্যমে সেটাকে নিয়ে তারা নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে, সেটা একটা রয়েছে। নেক্সট রয়েছে আপনাদের পেপার লিক সে মুক্তি। পেপার লিক আজকালকে সাধারণত দেখা যায়
বিভিন্ন ইন্টারভিউ সেক্টরগুলো যারা রিক্রুটমেন্ট বোর্ড ওরা কী করছে, আজকাল তো বেশিরভাগই আউটসোর্সিংয়ের উপর নির্ভর হয়ে যাচ্ছে। যে কোনো একটা প্রজেক্ট একটা কোম্পানির উপরে দিয়ে দিচ্ছে, সেটা ওরা কী করছে মানে ওদের মনুক্তি যেটা বলে বা গভর্নমেন্টের প্রেশার ক্রিয়েটের ফলে ওরা যাকে খুশি তাকে দিয়ে দিচ্ছে, যেখানে দক্ষতার কোনো প্রয়োজন হচ্ছে না। তার জন্যই আমরা পেপার লিকসে মুক্তি, নিউ ল টু গ্যারান্টি নো পেপার লিক বাই এনশিওরিং এক্সামস আর কন্ডাক্টেড উইথ ইন্টিগ্রিটি। মানে আমাদের গভর্নমেন্ট যখন ক্ষমতায় আসবে তখন একটা রিক্রুটমেন্ট একটা বোর্ড তৈরি করবে, সেটা মানে গভর্নমেন্টের হবে, রিক্রুটমেন্ট একটা বোর্ড তৈরি করবে। সেই বোর্ডের মাধ্যমে একটা রিক্রুটমেন্ট বোর্ড সেটা পরীক্ষা নেবে সারা ভারতবর্ষে। সেই পরীক্ষার মাধ্যমেই যারা বিভিন্ন চাকরিতে যুক্ত হবে তাদের জন্য সেই বোর্ড সিদ্ধান্ত করে বা একটা পরীক্ষার মাধ্যমে ওদেরকে নিয়োজিত করবে। এইগুলোই হচ্ছে আমাদের পাঁচটা, যেখানে আমাদের যেটা ইউবানায় যেটাকে বলছে আমাদের রাষ্ট্রনায়ক রাহুল গান্ধীজি, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মানে আপনাদের সামনে তুলে ধরা, যাতে দেশবাসী তথা রাজ্যবাসী যারা বেকাররা রয়েছে তারা এই বিষয়গুলো নিয়ে যাতে অবগত হন এবং আগামী লোকসভা নির্বাচনে যাতে ওরা এই বিষয়গুলির উপর ফোকাস করে, যাতে আমাদের সরকারকে যাতে গভর্নমেন্টে নিয়ে আসে, আমাদের দলকে যাতে গভর্নমেন্টে নিয়ে আসে, তার জন্য আপনাদের সামনে আজ বিষয়গুলো তুলে ধরা। বন্ধুদেরকে ঊনকোটি জেলা যুব কংগ্রেসের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন 2014 লোকসভা নির্বাচনের পূর্বে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি ঘোষণা দিয়েছিলেন, কিউ রাহা ইতনা দেশ মে বেরোজগার আব কি বার মোদী সরকার। এই নারাকে সামনে রেখে ওনারা ঘোষণা দিয়েছিলেন ভারতবর্ষে বছরে দু কোটি চাকরি এবং আমাদের এরাজ্যে পঞ্চাশ হাজার চাকরি বছরে দেওয়ার প্রতিশ্রুতি ওনারা দিয়েছিলেন। কিন্তু আমরা দেখেছি সারা দেশে দু কোটি চাকরির জায়গায় বিগত প্রায় 10 বছর হতে চলল, এখন অবধি প্রায় 8 লক্ষ চাকরি হয়েছে। অথচ ভারতবর্ষের বেকারত্বের হার যদি আমরা লক্ষ্য করি, বেরোজগার দর ভারতবর্ষের বর্তমানে 10.3% এবং আমাদের এই ক্ষুদ্র ত্রিপুরা রাজ্যের বেরোজগার দর এসে দাঁড়িয়েছে 14.7%। অর্থাৎ ত্রিপুরা রাজ্যের বেকারত্বের হার হয়েছে গোটা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে। এটা আমাদের ত্রিপুরাবাসী হিসেবে অত্যন্ত লজ্জাজনক এবং বেকারদের ভবিষ্যৎ এই ত্রিপুরা রাজ্যে অন্ধকারময় হয়ে এসেছে। বেকারদের স্বার্থে আমাদের জননায়ক নেতা রাহুল গান্ধীজি 5টি গ্যারেন্টি ঘোষণা করেছেন। তার পূর্বে আমি বলবো, এই ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা সরকার প্রতিষ্ঠার পূর্বে যে 50 হাজার চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ওনারা দিয়েছিলেন, এই আজ অবধি ওরা হয়তো 2500-3000 চাকরি দিতে সক্ষম হয়েছে। এর মধ্যেও রয়েছে নানান দুর্নীতি। আপনারা লক্ষ্য করেছেন যুব কংগ্রেস বিগত দিনে আন্দোলন করেছিল পিআরটিসি সার্টিফিকেট বাধ্যতামূলক করে যাতে নিয়োগ প্রক্রিয়া করা হয়। সরকার হয়তো পরবর্তী সময় তারা মেনে নিয়েছিলেন, কিন্তু আমরা লক্ষ্য করেছি এর মধ্যেও একটা দুষ্ট চক্র কাজ করেছে। ভুয়া পিআরটিসি বিভিন্ন দুষ্কৃতিকারীদের মাধ্যমে বিক্রি হয়েছে, 1-1.5 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি হয়ে এই রাজ্যের বেকারদের বঞ্চিত করে বহিরাজ্যের বেকারদেরকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। এটা এই ত্রিপুরা রাজ্যের বেকারদের সঙ্গে প্রতারণা করেছে এই রাজ্যের সরকার এবং গোটা ভারত সরকার গোটা ভারতবর্ষের যুব সমাজের সঙ্গে প্রতারণা করেছে। এটা একটা জুমলাবাজি সরকার চলছে। এই সরকারের এই জুমলাবাজি থেকে উত্তরণের জন্য আমাদের নেতা রাহুল গান্ধীজি যুবাদের 5টি ন্যায় গ্যারান্টি তুলে ধরেছেন। 2024 সালের লোকসভা নির্বাচনে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরই প্রথমে ভর্তি যোজনা, যে যোজনার মাধ্যমে 30 লক্ষ বেকার সরকারি যে ভ্যাকেন্সি রয়েছে সেই 30 লক্ষ ভ্যাকেন্সি অনতিবিলম্বে পূরণ করার ঘোষণা উনি দিয়েছেন। পেহেলে নকরি পাক্ষি প্রত্যেক গ্রাজুয়েট এবং ডিপ্লোমাধারী যারা তাদেরকে বছরে 1 লক্ষ টাকা
স্টাইপেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন। পেপার লিক সে মুক্তি, অর্থাৎ আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, যার জন্য বিভিন্ন সময় আন্দোলনের সম্মুখীন হতে হচ্ছে। আন্দোলনে যাওয়ার পরও আমাদের বেকার বা শিক্ষিত যুব সমাজ যারা পুলিশের লাঠিচার্জ পর্যন্ত খেতে হচ্ছে, এই পেপার লিক থেকে মুক্ত করার জন্য একটা নতুন আইন প্রণয়ন করে যাতে পেপার লিক বন্ধ করা যায় সেটা সুনিশ্চিত করা হবে। গিগ ইকোনমি মে সামাজিক সুরক্ষা প্রদানের জন্য নতুন আইন প্রণয়ন করা হবে। যুবারশ্মি যে স্কিমের মাধ্যমে স্টার্ট আপের মাধ্যমে প্রত্যেকটা জেলায় 5,000 কোটি টাকা করে প্রদান করে যাতে যুব সমাজকে আর্থিকভাবে সচ্ছল করা যায় তার ব্যবস্থা করা হবে। এই 5টি প্রকল্প সরকার গঠনের সঙ্গে সঙ্গেই কিন্তু পূরণ করে দেওয়ার ঘোষণা আমাদের জননেতা রাহুল গান্ধীজি করেছেন।